Hello and welcome to our channel. My name is Meenakshi Das. আজকের ক্লাসে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের কতগুলো এমসিকিউ আলোচনা করব। এটা হচ্ছে 100টা প্রশ্নের একটা সিরিজ, যেখানে আজকের ক্লাসে মূলত 25টা প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? তাহলে হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এটার অ্যান্সার হবে হেরোডোটাস। তাহলে হিস্ট্রি শব্দটার ব্যবহার প্রথম কে করেছিল? হিস্ট্রি শব্দটার ব্যবহার প্রথম করেছিল হেরোডোটাস। এবং হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। এবার ইতিহাসের জনক কে বলেছে? ইতিহাসের জনক সিসেরো বলেছেন হেরোডোটাসকে। তাহলে ইতিহাসের জনক কে বলেছেন হেরোডোটাসকে? সেটা হবে সিসেরো। এবার হেরোডোটাসকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি। তাহলে হেরোডোটাসকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের জনক। এবং এটা কে বলেছে? এটা বলেছে সিসেরো। এরপরে দেখো, এই যে ধরো হেরোডোটাস, তিনি গ্রিকের বাসিন্দা ছিলেন। এবং এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে থুকুরিডিস তাকে কি বলা হয়। তাহলে থুকুরিডিস তাকে কি বলা হয়? এটার অ্যান্সার হবে তাকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্টিফিক মেথড অফ হিস্ট্রি। তাহলে থুকুরিডিস তাকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্টিফিক মেথড অফ হিস্ট্রি। কেন বলা হয়? তিনি এথেন্স এবং স্পার্টার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যেটার নাম হচ্ছে পেলোপনেসিয়ান। তাহলে পেলোপনেসিয়ান বলে একটা যুদ্ধ হয়েছিল, যেটা হয়েছিল এথেন্স এবং স্পার্টার মধ্যে। তাহলে এথেন্স এবং স্পার্টার মধ্যে হয়েছিল একটা যুদ্ধ, এবং সেই যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা দেখা গিয়েছিল যে থুকুরিডিস দেখেছিলেন, এবং নিজের চোখে যা কিছু দেখেছিলেন সেটা তিনি লিখেছিলেন, যার জন্য থুকুরিডিসকে বলা হচ্ছে দ্য ফাদার অফ সায়েন্টিফিক মেথড অফ হিস্ট্রি। এবং যদি বলা হয় যে ইতিহাসের জনক কাকে বলা হয়, তখন সেটা হবে হেরোডোটাস। এবং হেরোডোটাস তিনি প্রথম দেখা গিয়েছিল, এই যে হিস্ট্রি শব্দটা রয়েছে সেটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্লিনি লিখেছিলেন নেচারাল হিস্ট্রি। তাহলে নেচারাল হিস্ট্রি বলে একটি গ্রন্থ আছে যেটা প্লিনির লেখা। তাহলে নেচারাল হিস্ট্রি বলে যে গ্রন্থটা রয়েছে সেটা প্লিনির লেখা। এই গ্রন্থ থেকে আমরা মূলত ভূগোলের সম্পর্কে কিছুটা জানতে পারি, এবং ভারত এবং রোমের বাণিজ্য সম্পর্কে আমরা এই যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি। নেচারাল, তাহলে এটার বানানটা হবে নেচারাল হিস্ট্রি। এটা হবে নেচারাল হিস্ট্রি, এই গ্রন্থটা লিখেছে প্লিনি। আর এই যে অ্যান্সারটা, ইতিহাসের শব্দটি হিস্ট্রি শব্দটি প্রথম কি ব্যবহার করে, এটা হবে হেরোডোটাস, এবং তাকে বলা হয় ইতিহাসের জন্ম। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেখানে আমরা দেখব যে এই যেমন ধরো হিস্ট্রি, এটা তো একটা ইংরেজি শব্দ ছিল, এবার এটাকে আমরা বাংলায় বলি কি ইতিহাস। তাহলে হিস্ট্রি শব্দটা প্রথম আমরা দেখলাম হেরোডোটাস করেছেন, গ্রিক ইতিহাসে হেরোডোটাস তিনি প্রথম ব্যবহার করেছেন। এরপর আমরা এখন দেখব যে ইতিহাস যে শব্দটা রয়েছে সেটার ব্যবহার কে করেছে। ইতিহাস শব্দটার ব্যবহার আমরা প্রথম কোন গ্রন্থ থেকে পাই, সেটা হবে অথর্ববেদ। তাহলে একটু বেদের সম্পর্কে জানব। বেদ দেখা গিয়েছিল চার প্রকার ছিল। প্রথমে লেখা হয়েছিল ঋগ্বেদ, তারপরে লেখা হয়েছিল সামবেদ, তারপরে লেখা হয়েছিল যজুর্বেদ, অথর্ববেদ লেখা হয়েছিল সব থেকে শেষে। ঋগ্বেদ, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্রোতের কথা প্রশংসা দেখতে পাই, আর বেদ মানে হচ্ছে জ্ঞান, যেটা হচ্ছে সামবেদ। এখান থেকে মূলত আমরা গান পাই, যেটা সারেগামা যেটা রয়েছে, যেটা গান আমরা সামবেদ থেকে পাই। যজুর্বেদ, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে যাগযজ্ঞ কিভাবে করা উচিত, যজ্ঞ কিভাবে করা উচিত, যজ্ঞে যে বিভিন্ন ধরনের যেগুলো দেখবে, যজ্ঞ কুণ্ড থাকে সেটা আয়তাকার হবে, গোলাকার হবে, বর্গাকার হবে, সেই সকল এক একটা আকৃতি, অর্থাৎ জ্যামিতিক যে বিভিন্ন আকৃতি সেটা আমরা যজুর্বেদে পাই, যেখানে বিভিন্ন ধরনের যাগযজ্ঞ লেখা আছে। এবং যে যজুর্বেদ, এটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শুক্ল আর একটা হচ্ছে কৃষ্ণ। এরপর হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ, যেখানে আমরা ইতিহাস শব্দটা পেয়েছি, এবং এখানে কিন্তু অথর্ব, ইতিহচ এরকম একটা নাম আছে যেটা কিন্তু সংস্কৃত ভাষা। তাহলে ইতিহাস শব্দটা আমরা প্রথম পেয়েছিলাম অথর্ববেদ থেকে। অথর্ববেদে বিভিন্ন ধরনের জাদু টোনা এগুলো রয়েছে, যেখানে ইন্দ্রজাল বিভিন্ন ধরনের মন্ত্র সংকলন আমরা অথর্ববেদ থেকে পাই। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কোন ধাতুর মুদ্রা প্রথম ব্যবহার করা হয়েছিল, বলো এটার অ্যান্সার কি হতে পারে। যেখানে লেখা আছে যে কোন ধাতুর মুদ্রা প্রথম ব্যবহার হয়েছিল,
মুদ্রার আগে কিন্তু মানুষ বিনিময় ব্যবস্থা ছিল, যেটাকে বলা হয় বাটার সিস্টেম। তাহলে মুদ্রার আগে মানুষ কি করত? বিনিময় ব্যবস্থা ছিল। তাহলে মুদ্রার আগে মানুষ বিনিময় ব্যবস্থা ছিল, যেখানে কি করা হতো, একজন কিছু একটা জিনিস দিল, অপরজন কিছু একটা জিনিস তার পরিবর্তে দিল, অর্থাৎ বস্তুর আদান প্রদান ব্যবস্থাটা ছিল। তখন কিন্তু মুদ্রা আসেনি, পরে দেখা গেল মুদ্রা এসেছিল। তো প্রথম যে মুদ্রাটা ছিল সেটা কোন, সেটা অ্যান্সারটা হবে কোনটা, যে প্রথম যেটা মুদ্রা সেটা কোন ধাতু ছিল, সেটা হবে রূপা। তাহলে প্রথম যেটা মুদ্রা সেটা হবে রূপার তৈরি, এবং সেটাকে বলা হতো ছাপযুক্ত মুদ্রা, সেটাকে বলা হতো ছাপযুক্ত মুদ্রা, বা এটাকে ইংরেজিতে বলা হয় পাঞ্চ মার কয়েন। প্রথমে ধরো একটা ধাতু, সেটাকে পাঞ্চ করা হতো, এবং পাঞ্চ করে করে দেখা যেত মুদ্রার একটা আকৃতি দেওয়া হতো, বিভিন্ন ধরনের নকশা ডিজাইন করা হতো, সেটাকে বলা হয় পাঞ্চ মার কয়েন। এবং দেখা গেছিল যে রূপার যেটা ধাতু, রূপা ধাতু, সেটারই প্রথম মুদ্রা পাওয়া যায়। পরবর্তীকালে দেখো যখন হচ্ছে সোনা, সোনাটা পরে আসে, সোনাটা মূলত যারা ইন্দ্রগ্রীক শাসক ছিল তারা ভারতে সোনার মুদ্রা এনেছিল, স্বর্ণ মুদ্রা, কিন্তু সেটা ছিল তাদের দেশীয় শৈলীতে। পরবর্তীকালে দেখা গিয়েছিল যখন কুষাণরা যখন ভারতে আসছে, কুষাণরা যখন ভারতে এসেছিল তখন দেখা গেছিল যে তারা ভারতীয় শৈলীতে স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিল। তাহলে এটা যদি অ্যান্সার যদি ধরো, তাহলে প্রথম যেটা মুদ্রা সেটা হবে রূপা, রূপার মুদ্রা আমরা প্রথম দেখেছিলাম। এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেখানে আমরা দেখব যে কোন পুরাণ থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে এটার অ্যান্সার হবে যে মৌর্য বংশের ইতিহাস জানা যায়, তাহলে এটা তোমরা বলো যে কি হতে পারে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে মৌর্য, মৌর্যদের যেটা ইতিহাস জানা যায় সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ। তাহলে বিষ্ণু পুরাণ থেকে আমরা মৌর্য বংশের ইতিহাস জানা যায়। তাহলে মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, গরুর পুরাণ, এইগুলো থেকে আমরা কি জানতে পারি সেটা এখন বলবো। মৎস্য পুরাণ থেকে যেমন সাতবাহনদের ইতিহাস জানা যায়, সাতবাহনদের, তারপরে যেমন ধরো রয়েছে বায়ু পুরাণ, বায়ু পুরাণ থেকে আমরা গুপ্ত, গুপ্তদের যেটা প্রারম্ভিক ইতিহাস, তাদের আদি বাসস্থান কি ছিল সেটা আমরা জানতে পারি। আর যেটা হচ্ছে গরুর পুরাণ, গরুর পুরাণ মানে হচ্ছে যেখানে আমরা মানুষের মৃত্যুর পর মানুষের সাথে কি কি জিনিস হতে পারে সেইগুলো লেখা আছে, যেখানে যম আসছে, তারপরে মৃত্যুর কতগুলো সংকেত, অর্থাৎ মৃত্যুর পরে যাবতীয় মানুষের সাথে যা কিছু ঘটে সমস্ত কিছু আমরা গরুর পুরাণ থেকে জানতে পারি। এবং এই যে ধরো রয়েছে মৌর্য বংশের ইতিহাস জানার জন্য আমাদের কোন পুরাণ সাহায্য করে, সেটা হবে বিষ্ণু পুরাণ। এর নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাবো, এই যে ধরো লেখা আছে যে বিশাখ দত্ত কোন গ্রন্থটি লিখেছে, তাহলে বিশাখ দত্ত তিনি কোন গ্রন্থটা লিখেছে এটা বলো, এটার অ্যান্সার কি হতে পারে। এটার অ্যান্সার হবে যে বিশাখ দত্ত তার যেটা গ্রন্থ সেটা হচ্ছে মুদ্রারাক্ষস, মুদ্রারাক্ষস। এবং এই যে ধরো গ্রন্থটা, এখান থেকে আমরা কি জানতে পারি, এখান থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য, তাহলে কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি করেছিলেন, নন্দ বংশের উচ্ছেদ উঠিয়েছিলেন, এবং মগধের সিংহাসনে দেখা গেছিল মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং নন্দ বংশের রাজা সে সময় কে ছিল, সে সময় ছিল ধননন্দ। এবং যদি বলা হয়, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন কি হয়েছিল, যে ভারতে কোন রাজবংশ শাসন করছিল, সেটা হবে নন্দ বংশ। তাহলে নন্দ বংশ, নন্দ বংশ উচ্ছেদ কে করেছিল, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কার সহায়তায় করেছিল, কৌটিল্যের সহায়তায়। এবং এটা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি, এটা আমরা মুদ্রারাক্ষস গ্রন্থ থেকে জানতে পারি, যেটা লিখেছে বিশাখ দত্ত। এরপরে দেখো বুদ্ধচরিত, বুদ্ধচরিত যে গ্রন্থটা রয়েছে এটা লিখেছে অশ্বঘোষ, এটা লিখেছে অশ্বঘোষ। তাহলে অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত, যেখানে আমরা বুদ্ধদেবের জীবন কাহিনী জানতে পারি। তাহলে এটা হচ্ছে যে অশ্বঘোষের যেটা ধরো রয়েছে, অশ্বঘোষের যেটা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি। তাহলে অশ্বঘোষ তিনি লিখেছেন বুদ্ধচরিত, চরিত মানে হচ্ছে জীবন, তাহলে বুদ্ধদেবের জীবনী সম্পর্কে তিনি গ্রন্থ লিখেছেন। এরপরে হচ্ছে কল্পসূত্র, কল্পসূত্র এটা ভদ্রবাহু লিখেছিলেন, এবং এই গ্রন্থে আমরা মহাবীরের জীবন কাহিনী জানতে পারি। এখানে দেখো অর্থশাস্ত্র আরেকটা অপশন রয়েছে, আমরা দেখলাম যে মগধের যখন সিংহাসন, মৌর্য সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হচ্ছে তখন কৌটিল্য বা চাণক্য, কৌটিল্য তারই অপর নাম হচ্ছে চাণক্য, যেমন আমাদের অনেক রকম ডাক নাম থাকে ঠিক যেরকম, তাহলে চাণক্য বা কৌটিল্য তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থ। এবার অর্থশাস্ত্র গ্রন্থ থেকে আমরা অনেক বিষয় জানতে পারি, যেমন ধরো রাষ্ট্রনীতি, যেটা রাজনৈতিক, অর্থনৈতিক, মানুষের নৈতিক, যেগুলো আমাদের ভালো মন্দ, আমাদের কি করা উচিত, একটা রাজার
কি করা উচিত, এইরকম বিভিন্ন ধরনের যেগুলো নীতিশাস্ত্র, যেটা ধরো অর্থনীতি, যেটা রাষ্ট্রনীতি, সেইগুলো আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি। অর্থাৎ একজন রাজা তার কিরকম, সে কিরকম হওয়া উচিত, তার কি কি ধরনের দায়িত্ব রয়েছে, সে কিভাবে নিজের কাজ করবে, সেগুলো আমরা কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র গ্রন্থ থেকে পাই। এবং বিশাখ দত্ত তিনি লিখেছেন মুদ্রা রাক্ষস গ্রন্থ। নেক্সট যেটা প্রশ্ন সেটাই আমরা দেখব যে সঙ্গম সাহিত্য নিজের মধ্যে কোনটি সম্পর্কিত। তাহলে সঙ্গম এবং সাহিত্য, তাহলে সঙ্গম মানে হচ্ছে, এটার অ্যান্সার বলো কি হতে পারে, যে সঙ্গম সাহিত্য নিচে কোনটির মধ্যে সম্পর্কিত, এটার অ্যান্সার হবে তামিল সাহিত্য। তাহলে সঙ্গম, এটার একটা মানে আছে, প্রত্যেকটা নামের একটা অর্থ থাকে। সঙ্গম মানে হচ্ছে তামিল কবিদের সঙ্গ বা সম্মেলন। এই যে ধরো সঙ্গম সাহিত্য, এটা তিনবার হয়েছিল, তিনবার হয়েছিল এবং এটা মাদুরাইতে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল মাদুরাইতে। এবং এটা পান্ডা যে ডাইনেস্টিটা ছিল, সেটা তারা সেই রাজবংশটা করেছিল। তাহলে পান্ডা যে ডাইনেস্টিটা রয়েছিল সেটা দেখা গিয়েছিল করেছিল। এবং এখানে অনেক ধরনের গ্রন্থ লেখা হয়েছিল, যেমন ধরো শিল্পাধিকারম রয়েছে, মনি মেঘলায় রয়েছে, এই গ্রন্থগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া দেখো এখানে, তাহলে এটার অ্যান্সার হবে তামিল সাহিত্য। এছাড়া বাংলা সাহিত্য এটা তো হবে না। প্রাকৃত সাহিত্য, প্রাকৃত মানে সবসময় মনে রাখবে, প্রাকৃত মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আঞ্চলিক ভাষা। দেখো এক একটা অঞ্চল রয়েছে বা এক একটা রাজ্য বা এক একটা অঞ্চল, তাদের নিজস্ব এক একটা ভাষা রয়েছে। সেই ভাষায় যখন গ্রন্থ লেখা হয় তখন সেটাকে বলা হয় প্রাকৃত ভাষা। আর যেটা ধরো বৈদিক সাহিত্য রয়েছে, এখানে আমরা কি কি জানতে পারি, যেমন ধরো চারটা বেদ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ব, এছাড়া দেখো ব্রাহ্মণ রয়েছে, তারপরে ধরো আরণ্যক রয়েছে, উপনিষদ রয়েছে, বেদাঙ্গ রয়েছে। তাহলে এটা যেটা সঙ্গম সাহিত্য, এটা অ্যান্সার হবে তামিল সাহিত্য। এটা আমরা সঙ্গম সাহিত্যের সাথে রিলেটেড হচ্ছে তামিল সাহিত্য। এরপরে আমরা দেখব যে বৌদ্ধ ধর্মের কোন গ্রন্থ থেকে আমরা জাত কথা পাই। তাহলে বৌদ্ধ ধর্মের কোন গ্রন্থ থেকে আমরা জাত কথা পাই, এটার অ্যান্সার বলো কি হতে পারে? এটার অ্যান্সার হবে সূত্র পিটক। তাহলে যেটা ধরো রয়েছে যে বৌদ্ধ ধর্মের কোন গ্রন্থ থেকে আমরা জাত কথা পাই, সেটা হচ্ছে সূত্র পিটক। মানে যখন গৌতম বুদ্ধ যখন মারা গেলেন, তারপর কি হয়েছিল, এই যে ধরো পিটক দেখতে পাচ্ছ, এই তিনটা পিটক লেখা হয়েছিল। এবার তোমাদের মনে হতে পারে যে পিটক মানে কি? পিটক মানে হচ্ছে ঝুড়ি। মানে তখনকার দিনে কি করা হতো, তাল গাছের পাতায় লেখা হতো। তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে যে তাল গাছের পাতা, যেটাকে বলা হয় পাম লিফ, সেইখান থেকে মনুস্ক্রিপ্ট কিভাবে তৈরি হতো, তাহলে তোমরা প্রসেসটা জানতে পারবে। যেখানে তাল গাছের পাতাটা থেকে কিভাবে, তাল গাছের যে পাতা সেটা একটা প্রসেস রয়েছে, তারপর পাতার মতো সেভ হচ্ছে, এবং তারপরে দেখা যেত সেটার উপর মনুস্ক্রিপ্ট লেখা হতো, যেটা হ্যান্ড রিটেন হতো, এবং তারপরে দেখা যেত সেটা ঝুড়িতে রাখা হতো, যার জন্য এটার নাম হচ্ছে পিটক। এবার তিনটা পিটক হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে বিনয় পিটক, এটা হবে অ্যান্সার, যেখানে সূত্র পিটক রয়েছে। সূত্র পিটক থেকে আমরা যত কথা জানতে পারি, তাহলে একটা হচ্ছে বিনয় পিটক, তারপর হচ্ছে সূত্র পিটক, একটা হচ্ছে অভিধর্ম পিটক। তাহলে এই যে ধরো রয়েছে যেখানে আমরা বিনয় পিটক, তাহলে বিনয় পিটক এইটা দেখা গিয়েছিল, এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের জীবন যাপন, বৌদ্ধ সংঘ, বৌদ্ধ সন্ন্যাসীদের আচার বিধি, এইগুলো আমরা বিনয় পিটক থেকে জানতে পারি। সূত্র পিটক, এখান থেকে আমরা কি জানতে পারি, সূত্র পিটকে আমরা মূলত বুদ্ধদেবের উপদেশ রয়েছে, তার শিষ্যদের উপদেশ আমরা সূত্র পিটক থেকে পাই। এবং অভিধর্ম যে পিটকটা রয়েছে, এখান থেকে বুদ্ধের যেটা দার্শনিক তত্ত্ব সেটা রয়েছে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে, এটার অ্যান্সার হবে সূত্র পিটক। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে চারটা বৌদ্ধ সংগীত হয়েছিল, এবার কোথায় কোথায় হয়েছিল? একটা হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীত হয়েছিল রাজগৃহে, দ্বিতীয় হয়েছিল বৈশালীতে, তৃতীয় হয়েছিল পাটলিপুত্র, এবং চতুর্থ হয়েছিল কাশ্মীর। যার মধ্যে এই যে ধরো বিনয় এবং সূত্র পিটক, এটা হয়েছিল প্রথম যেটা কাউন্সিল, যেটা হয়েছিল বৌদ্ধ সংগীতে, সেটা হয়েছিল বৌদ্ধ প্রথম বৌদ্ধ সংগীতে আমরা দেখেছিলাম রাজগৃহতে হয়েছিল, সেটা অজাশত্রু ছিল সেই সময়। তখন দেখা গিয়েছিল বিনয় এবং সূত্র পিটক লেখা হয়েছিল। আর অভিধর্ম যেটা পিটক লেখা হয়েছিল, সেটা লেখা হয়েছিল থার্ড কাউন্সিল, মানে হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংগীতে, সেইখানে লেখা হয়েছিল, এবং তখন শাসক ছিলেন অশোক। এবং এই যে ধরো তৃতীয় যেটা বৌদ্ধ সংগীতে, এটা হয়েছিল পাটলিপুত্র, প্রথম বৌদ্ধ সংগীতে এটা হয়েছিল রাজগৃহেতে। এবং যেটা হচ্ছে, যেখানে আমরা দেখবে বৌদ্ধদেরকে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে হিনযান আর একটা হচ্ছে মহাযান। এই যে ধরো হিনযান মহাযান, এই যে দুটো রয়েছে, এটা হয়েছিল চতুর্থ যে কাউন্সিলটা রয়েছিল, যেটা চতুর্থ বৌদ্ধ সংগীতে বলা হয়,
সেখানে আমরা দেখেছিলাম, এবং সেটা হয়েছিল কাশ্মীরে কনিষ্কের সময়। সেই সময় দেখা গেছে বুদ্ধ দুই ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে হিন্দিয়ান আর একটা হচ্ছে মহাজন। এবং এটার অ্যান্সার হবে সূত্রপিটক, যেখানে আমরা জাতক কথা জানতে পারি, বা জাতক কথা মানে হচ্ছে যেখানে কি বিভিন্ন ধরনের, যেমন ধরো পঞ্চদন্ত, ঠিক সেরকম জাতক কথা যেখানে বিভিন্ন ধরনের গল্প রয়েছে এবং গল্পের মাধ্যমে নীতি শিক্ষা দেওয়া হয়েছে। বুদ্ধদেবও কি করতেন, যখন তিনি জনগণের কাছে যেতেন এবং যার পর যখন শিক্ষা দিতেন, তখন কিন্তু তিনি কখনো উপদেশ দিতেন না, তিনি গল্পের মাধ্যমে উপদেশটা দিতেন, যার ফলে সাধারণ মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হতো। একটা হচ্ছে ধরো কেউ কিছু একটা বললো, কোনো একটা উপদেশ দিল, সেটা মানুষের অতটা মনে থাকে না, কিন্তু সে যদি কোনো একটা গল্পের ছলে যদি মানুষকে শিক্ষা দেয়, সেটা বেশি মনে থাকে। জাতকে আমরা বিভিন্ন ধরনের গল্প দেখতে পাই, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের নৈতিক শাস্ত্র, এক একটা উপদেশ, বুদ্ধদেবের এক একটা উপদেশ আমরা এখান থেকে দেখতে পাই। এবং এই যে তিনটা পিটক দেখতে পাচ্ছ, তিনটা পিটকে দেখা গেছিল যে বুদ্ধদেবের মারা যাওয়ার পর হয়েছিল। বুদ্ধদেবের মারা যাওয়ার পর হয়েছিল মূলত বিনয় এবং সত্য পিটক, পরে অভিধর্ম পিটকটা লেখা হয়েছিল, যেটা আমরা তৃতীয় বৌদ্ধ সংগীতে রেখেছিলাম, অভিধর্ম পিটক লেখা হয়েছিল। এর পরের প্রশ্ন আমরা দেখব যে মৌর্য আমলে সমগ্র ভারত কি নামে পরিচিত ছিল। তাহলে মৌর্য আমলে সমগ্র ভারত জম্বুদ্বীপ নামে পরিচিত, মানে জম্বু গাছের মতো দেখতে ছিল। মৌর্য আমলে ভারতের তারা অনেকটা জায়গা জুড়ে শাসন করতো, যেমন ধরো এই যে ধরো এটা যদি দেখো, এখান থেকে ধরো এই এতটা থেকে এতটা পর্যন্ত মৌর্যদের শাসন ছিল। তাহলে এত বড় বিশাল ধরো ভারতের বিস্তার ছিল এবং জম্বু গাছের মতো দেখতে ছিল, যার জন্য দেখা যেত যে জম্বুদ্বীপ নামটা ব্যবহার করা হয়েছিল। আর ভারতবর্ষ এটা হয়েছে ভরত বলে জন, তাহলে আর্যদের একটা ছিল ভরত জন, একটা সেখান থেকে এসেছে ভরত, ভারতবর্ষ। ইন্ডিয়া যে নামটা রয়েছে এটা মূলত গ্রিকরা দিয়েছিল, তাহলে ইন্ডিয়া যে নামটা রয়েছে এটা গ্রিকরা দিয়েছিল, যেটা হচ্ছে সিন্ধু নদী, সেটা হচ্ছে ইন্ডাস। এবার ইন্ডাস এটাকে তারা ইন্ডিয়া বলতো। তাহলে এই যে ধরো এটা এসেছে জম্বুদ্বীপ, এটা আমরা মৌর্য আমলে দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে ভারতবর্ষ এটা আমরা ভরত থেকে দেখেছিলাম। ইন্ডিয়া এটা মূলত গ্রিকরা দিয়েছিল, গ্রিকরা দিয়েছিল। এবং যেটা হচ্ছে আর্যবর্ত, এটা মূলত আর্যদের প্রদেশ বলা হতো। আর যেটা হচ্ছে হিন্দুস্তান, সেটা আরব বণিকরা দিয়েছিল। আরব বণিকরা মানে আরব বণিকরা ভারতে ব্যবসা বাণিজ্য করতো, তখন তারা এই যে ধরো যেখানে ব্যবসা বাণিজ্য করতো এটাকে হিন্দুস্তান বলতো। তাহলে এটা যদি অ্যান্সার হয় সেটা হবে জম্বুদ্বীপ। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, যে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, এই যে ধরো আর্যাবর্ত, এটা একটু বলি। দেখো সমগ্র ভারতকে দেখা যেত যে দুই ভাগে ভাগ করা হয়েছিল, তাহলে সমগ্র ভারতকে দেখা গেছিল দুই ভাগে ভাগ করা হয়েছিল, বিন্ধ্য পর্বতে কাজটা করেছিল। তাহলে বিন্ধ্য পর্বত দেখতে পাচ্ছ, বিন্ধ্য পর্ব সমগ্র ভারতকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ। দেখো দক্ষিণ ভারতটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্য, আর উত্তর ভারতটাকে বলা হতো আর্যাবর্ত। উত্তর ভারতটাকে বলা হতো কি, আর্যাবর্ত। এরপর আমরা দেখবো পেনিনসুলা। পেনিনসুলা বিষয়টা কি সেটা একটু দেখবো। পেনিনসুলা মানে হচ্ছে ধরো পেনিনসুলা, এটার অ্যান্সারটা তোমরা যদি জানো তাহলে তোমরা কমেন্টে লিখবে। তাহলে পেনিনসুলা এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ধরো কোন একটা ভূখণ্ড রয়েছে, তার তিন দিকে যদি জলরাশি থাকে তখন সেটাকে বলা হয় পেনিনসুলা। আর যখন ধরো কোন একটা ভূখণ্ড তার চারদিকে যদি জলরাশি থাকে তখন সেটাকে বলা হয় কি, দ্বীপ। আর এটা তো অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। তাহলে এটার অ্যান্সার হবে যখন কোন ভূখণ্ড তিন দিকে জলরাশি দ্বারা বিস্তৃত থাকে তখন সেটাকে বলে পেনিনসুলা। এটা একটু ছবির মাধ্যমে দেখব। দেখো এটা হচ্ছে ভারতের মানচিত্র, এটা হচ্ছে ভারতের মানচিত্র। এবার ভারতের মানচিত্রে দেখো আমরা পেনিনসুলা মানে কি জেনেছিলাম, যে কোন ভূখণ্ডে তিন দিক জলরাশি দ্বারা বেষ্টিত থাকলে তাকে বলা হয় পেনিনসুলা। তাহলে ভারত, দেখো ভারত যে রয়েছে তার একদিকে রয়েছে বঙ্গোপসাগর, একদিকে রয়েছে ভারত মহাসাগর, একদিকে রয়েছে আরব সাগর। তাহলে যখন কোন ভূখণ্ড তার তিন দিক জলরাশি দ্বারা বেষ্টিত থাকে তখন তাকে বলা হয় পেনিনসুলার। তাহলে ভারতের যে এই অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পেনিনসুলার, যার একদিকে রয়েছে বঙ্গোপসাগর, একদিকে রয়েছে আরব সাগর, একদিকে রয়েছে ভারত মহাসাগর। কেমন? এরপর আছে যে মৌর্যদের আমলে উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব হিসাবে নেওয়া হতো। এটার অ্যান্সার কি হতে পারে বলো? এটার অ্যান্সার হবে 1/6 ভাগ, 1/6 ভাগ। ধরো মোট ফসল, তো মোট ফসল ধরো এটা, এবার এটাকে 1, 2, 3, 4, 5, 6 ভাগে ভাগ করা হলো, তার মধ্যে 1 ভাগ পাবে রাজা, বাকি 5 ভাগ পাবে সেই কৃষকটা। এটা ছিল মৌর্যদের আমলে। এখানে ধরো মৌর্যদের আমলও এটা ছিল, মহাজন পদ কালও ছিল, এবং গুপ্তদের সময়ও আমরা দেখেছিলাম 1/6 ভাগ নেওয়া হতো, 6 ভাগের 1 ভাগ। 1 ভাগ পেত রাজা আর বাকি 5 ভাগ পেত কৃষকটা।
এরপরে রয়েছে যে নিচের কোনটি আধুনিক মানুষ বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব হয়েছিল, বলো এটা কি অ্যান্সার হতে পারে? এটা যেটা অ্যান্সার হবে যে আধুনিক মানুষ বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব কখন হয়েছিল, এটা হবে হোমো স্যাপিয়েন্সের সময়। এই যেমন ধরো অস্ট্রেলোপিথেকাস, এটা হচ্ছে মানুষের সব থেকে প্রথম প্রজাতি, তারপরে হয়েছিল হোমো হ্যাবিলিস, তাহলে এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। তাহলে এটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, মানে হচ্ছে কি আধুনিক মানুষ বা বুদ্ধিমান মানুষ। এবার অস্ট্রেলোপিথেকাস, যেখানে দেখা যাচ্ছে এক থেকে মানুষ হচ্ছে, এক মানে কি বড় বড় শিম্পাঞ্জি, গরিলা, এগুলো। এরপর রয়েছে ধরো হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস মানে কি দক্ষ মানুষ, এরা মূলত দলবদ্ধ ভাবে মানে থাকতো। দেখো তারা একটা জিনিস দেখলো, তারা যদি একা থাকে তাহলে তারা তাদের কিন্তু কাজটা একটু বেশি করতে হচ্ছে, কিন্তু দলবদ্ধ থাকলে কাজটা সেই কাজটা একটু সহজ হচ্ছে, যার জন্য হোমো হ্যাবিলিসরা দেখা গিয়েছিল যে তারা দলবদ্ধ হয়ে বসবাস করত। এটা আমরা দেখেছিলাম। তাহলে এটার অ্যান্সার যেটা হয়েছে সেটা হবে হোমো হোমো স্যাপিয়েন্স রয়েছে। তাহলে অস্ট্রেলোপিথেকাস যেখানে এক থেকে মানুষ হলো, হোমো হ্যাবিলিস যেখানে দেখা গেল দক্ষ মানুষ, তারা দলবদ্ধ ভাবে বসবাস করতো। হোমো ইরেক্টাস এরা কি করতো, এরা মূলত দলবদ্ধ ভাবে গুহায় বসবাস করতো এবং এরা দু পায়ে দাঁড়াতে পারত, এবং এরা কি করতো একটা পাথরের সাথে আরেকটা পাথর আঘাত করে দেখা যেত। যে এই যেমন ধরো হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিসের আরেকটা বৈশিষ্ট্য বলি, হোমো হ্যাবিলিস কি করতো একটা পাথরের উপর আরেকটা পাথর আঘাত করতো এবং পাথরের অস্ত্র ভাঙাতো, এটা হচ্ছে হোমো হ্যাবিলিস। হোমো ইরেক্টাস তারা কি করতো, তারা দেখা যেত সোজা হয়ে দাঁড়াতে পারতো, এছাড়া তারা দলবদ্ধ ভাবে গুহায় থাকতো, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এরা আগুনের ব্যবহার শিখেছিল। আর যেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স সেটা হচ্ছে আধুনিক মানুষ। এবার অস্ট্রেলোপিথেকাসের একটা কঙ্কাল আমরা দেখবো, আর হোমো ইরেক্টাস সেটা সম্পর্কে একটু জানবো। দেখো এই যে ধরো অস্ট্রেলোপিথেকাস বললাম, এই যে হচ্ছে অস্ট্রেলোপিথেকাস, এটা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম কঙ্কাল। তাহলে ভারতের সবচেয়ে প্রাচীনতম কঙ্কাল হচ্ছে লুসি, এটা আফ্রিকায় পাওয়া গেছে, আফ্রিকার যেটা রয়েছে আফ্রিকার ইথিওপিয়ার হেদার নামক একটা স্থান রয়েছে, সেখানে আমরা লুসি বলে কঙ্কালটা পেয়েছিলাম। এটা হচ্ছে অস্ট্রেলোপিথেকাসের অন্তর্গত, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কঙ্কাল, একে বলা হয় মাদার অফ ম্যান বলা হয়। আর এই যে ধরো ভারতের মানচিত্র দেখেছি, এটা হচ্ছে আফ্রিকার মধ্যে। এবার ভারতের মধ্যে সব থেকে প্রাচীনতম যদি বলা হয় কঙ্কাল, সেটা আমরা কোথায় দেখেছিলাম, সেটা দেখো নর্মদার যে হাতনোড়া জায়গাটা আছে, এখানে আমরা একটা মেয়ের মাথার খুলি দেখেছিলাম। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, এবং এটা হচ্ছে হোমো ইরেক্টাস প্রজাতি। এটা হচ্ছে অস্ট্রেলোপিথেকাস, যেটা আমরা আফ্রিকায় দেখেছিলাম, সব থেকে পুরনো। আর যদি বলা হয় ভারতের সব থেকে প্রাচীনতম, সেটা হচ্ছে হোমো ইরেক্টাস প্রজাতি দেখেছিলাম, সেটা নর্মদার হাতনোড়া যে জায়গাটা রয়েছে। আর এটা একটা মেয়ের মাথার খুলি, এটা একটা নারী মাথা, এটা হচ্ছে একটা মেয়ের মেয়ের একটা কঙ্কাল। দেখো এটা 40% পাওয়া গেছে লুসিনা, আর এটা যেটা পাওয়া গেছে এটা হাতনোড়া, হাতনোড়া এটা একটা মেয়ের মাথার খুলি পাওয়া গেছে। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে, এরপরে আমরা দেখতে পাবো এই যে ধরো রয়েছে যে মানুষের প্রথম ব্যবহৃত ধাতুর নাম, তাহলে এটা অ্যান্সার বলো কি হতে পারে। মানুষের প্রথম যেটা ধাতু সেটা হবে তামা। তামা প্রথম ধাতু হচ্ছে তামা। প্রথমে দেখো পাথর, এটা তো কোনো ধাতু নয়, তামা। এবার দেখা যাচ্ছে তামা এবং টিন দুটোকে মিলে হচ্ছে ব্রোঞ্জ, এবং পরে এসেছিল লোহা, লোহাটা এসেছিল পরে। এখানে দেখো এটা হচ্ছে তামা। দেখো সবুজ পাথরকে আগুনে ফেলে তারপর পিটিয়ে পিটিয়ে তামার পাত্র এবং অস্ত্র শস্ত্র করলো, তারা দেখলো যে তামাটা কি হয়েছিল, যেমন সে ফেলছে, যেমন ঠুকছে, সেই হিসাবে সেটার আকৃতিটা ধারণ করছে, এবং সেটা সবুজ আকৃতি ছিল, সেটাকে মানে আগুনে পোড়ানো হতো এবং তারপর বিভিন্ন ধরনের অস্ত্র বানানো হতো, যেটা কিন্তু পাথরের থেকেও বেশি শক্তিশালী ছিল। এবং যখন তামা টিন মিলিয়ে ব্রোঞ্জ হলো সেটা আরো শক্তিশালী, তারপরে দেখো ব্রোঞ্জের পর আমরা লোহা দেখতে পেলাম। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ভীমবেটকা। তাহলে ভীমবেটকা এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশে অবস্থিত ছিল। এই যে ধরো ভীমবেটকা রয়েছে, এখানে আমরা বিভিন্ন ধরনের, এখানে গুহা, এটা একটা ভীমবেটকা হচ্ছে একটা গুহা, যেখানে মানুষ তাদের নিত্য নৈমিত্য দিনে ছবি আঁকতো, এগুলো আমরা এখানে দেখতে পাই, যেটা আমরা লোয়ার প্যালিওলিথিক থেকে আর্লি মিডিভেল এজ এর ছবি আমরা ভীমবেটকায় পেয়েছি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া দেখো যেটা হচ্ছে রাজস্থান, রাজস্থানে আমরা বাগর বলে একটা জায়গা পেয়েছি, বাগর বাগর বলে একটা জায়গা পেয়েছি, এখানে আদিম মানুষ যে বসতি স্থাপন করেছিল সেটা আমরা চিহ্ন পাই। এছাড়া দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কুন্নুর বলে একটা জায়গা রয়েছে, তাহলে অন্ধ্রপ্রদেশের কুন্নুর বলে একটা জায়গা রয়েছে যেখানে আমরা হাড়ের তৈরি হাতিয়ার দেখেছিলাম। এবং উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের দুটো জায়গা, একটা হচ্ছে সারাই নহর রায়, আর একটা হচ্ছে মহাদয়, যেখানে কি হয়েছিল মাংস আগুনে পোড়ানো হতো, সেটার প্রমাণ আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের দুটো প্রত্নক্ষেত্র,
পদ্ম স্থান যেখানে সারাই নাহারা এবং মহাদয়া এখানে আমরা দেখেছিলাম, আর এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। এই দেখো এটা হচ্ছে ভীমবেটকার ছবি, তাহলে এটা হচ্ছে ভীমবেটকার ছবি। এছাড়া দেখো আরো যেগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ম স্থান, এগুলো এই মানচিত্রটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। আর দেখো ভীমবেটকায় মানুষের আঁকা ছবি, তাহলে ভীমবেটকায় মানুষের আঁকা ছবি, এই যদি ম্যাপটা দেখো, এটা হচ্ছে ভীমবেটকায় আঁকা মানুষের ছবি, তারা দৈনন্দিন দিনের দিনের ছবি তারা এঁকেছিল। এবং এইটা যেটা দেখতে পাচ্ছ এটা দেখছো ভীমবেটকা, এটা হচ্ছে ভীমবেটকা গুহা ছবি। এরপর আমরা দেখবো যে মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ, এটা এটা কোন প্রস্তর যুগকে বলা হয়? এটার অ্যান্সার হবে মধ্যপ্রস্তর যুগ, এটার অ্যান্সার হবে মধ্যপ্রস্তর যুগ। মাইক্রো মানে হচ্ছে কি ছোট, আর লিথিক মানে হচ্ছে কি, তাহলে একটা হচ্ছে মাইক্রো একটা হচ্ছে লিথিক। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর লিথিক মানে হচ্ছে পাথর, মানে হচ্ছে স্টোন। তো ক্ষুদ্র প্রস্তর যুগ এটা আমরা কখন দেখেছিলাম? এটা আমরা মধ্যপ্রস্তর যুগে দেখেছিলাম। দেখো প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ে ছিল এগুলো কেবল বড়, মধ্যপ্রস্তর যুগে দেখা গেছিল যে পাথরের যেটা আকৃতি ছিল ছোট হয়েছিল, আর যেটা নবপ্রস্তর যুগে এখানে সব থেকে উন্নত অস্ত্র শস্ত্র তৈরি হয়েছিল, এটা আমরা এখান থেকে বলতে পারি। এছাড়া দেখো প্রাচীন প্রস্তর যুগ যেখানে মানুষ খাদ্য সংগ্রহ ছিল, পশু শিকার করত, ফলমূল সংগ্রহ করত, শিকার করত, মধ্যপ্রস্তর যুগ যেখানে আমরা মানুষ দেখেছি পশুপালন পশু পালন করছে, আর নবপ্রস্তর যুগ যেখানে দেখা যাচ্ছে কৃষিকাজ শুরু করছে, মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করছে, টাকার আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই সময়। এরপর রয়েছে যে গৃহপালিত পশুদের মধ্যে সর্বপ্রথম কোন পশুকে বাড়িতে রাখা হবে? এখানের মধ্যে দেখো এটার অ্যান্সার কি হতে পারে, তোমরা বেশিরভাগ কুকুর বলবে কিন্তু কুকুর অ্যান্সার হবে না। তাহলে গৃহপালিত পশুর মধ্যে সর্বপ্রথম কোন পশুকে বাড়িতে রাখা হতো? এটা হবে ছাগল। কারণ দেখো গৃহপালিত মানে হচ্ছে গৃহে রাখা যাবে এমন একটা পশু, যদি বলা হয় যে মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল সেটা হবে কুকুর, সেটা হবে বন্য কুকুর। এবার যদি বলা হয় গৃহপালিত পশু মানে হচ্ছে সেটা হবে শান্ত, যেটা রাখলে তাদের বাচ্চারা ঠিক থাকবে, মানুষজন ঠিক থাকবে, সেটা হচ্ছে গৃহপালিত। তাহলে গৃহপালিতর মধ্যে মানুষ প্রথম রেখেছিল ছাগল, তারপরে রেখেছিল মেষ। তাহলে এখানে দুটো প্রশ্ন হতে পারে যে মানুষের যেটা প্রথম যদি বলা হয় কোন পশুকে পোষ মানিয়েছিল সেটা হবে কুকুর, সেটা হবে বন্য বন্য কুকুর। এবং যদি বলা হয় গৃহপালিত মানে যেটা ঘরে রাখা যাবে সেটা হবে ছাগল, ছাগল ছিল প্রথম আর মেষ হচ্ছে দ্বিতীয়। এর পরের অ্যান্সার দেখো যেটা রয়েছে, এখানে আমরা দেখবো যে ফসলের মধ্যে প্রথম কোন ফসল উৎপাদন হতো? এটা হবে, এটার অ্যান্সার হবে যব। তাহলে ফসলের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম কোন ফসল হয়েছিল সেটা হবে যব, যবকে ইংলিশে বলে বার্লি। তাহলে যব, তাহলে যব প্রথম উৎপাদন হতো, তারপরে হয়েছিল গম, তারপরে হয়েছিল ধান এবং আলু, যেটা প্রত্যেকটা খাবারে আমরা পাই। সেটা কোথা থেকে এসেছিল? সেটা এনেছিল পর্তুগিজরা। তাহলে পর্তুগিজদের হাত ধরে আলুটা এসেছিল ভারতে, বুঝলে? তাহলে পর্তুগিজদের হাত ধরে এসেছিল। তাহলে ফসলের মধ্যে প্রথম যব উৎপাদনই হতো, তারপরে গম, তারপরে হয়েছিল ধান, ধান পরে এসেছিল, আর আলু যেটা আলু কারা এনেছিল? এটা এনেছিল পর্তুগিজরা। এরপরে দেখো লেখা আছে যে ভারতের প্রত্নতত্ত্বের জনক, প্রত্ন মানে হচ্ছে পুরন, মানে প্রত্নতত্ত্বের জনক কাকে বলে, বলে এগুলোর মধ্যে কোনটা হতে পারে? এগুলোর মধ্যে অ্যান্সার হবে আলেকজান্ডার ক্যানিংহাম, আলেকজান্ডার ক্যানিংহাম হবে এটার অ্যান্সার, আলেকজান্ডার ক্যানিংহাম এটার অ্যান্সার হবে। মানে তিনি যখন ভারতে এলেন তখন কি করলেন, ভারতের বিভিন্ন জায়গা যেখানে অনুসন্ধান উৎখন এই দুটো পদ্ধতিকে অবলম্বন করে ভারতের মাটির নিচে কোথায় কোথায় ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা তিনি বার করেছিলেন। তার অবদান যথেষ্ট রয়েছিল, যেমন তিনি ভারতের তক্ষশিলা, সাঁচি, সারনাথ এগুলোর খনন কার্য করেছিলেন, হরপ্পার কিছু শিলমোহর তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু জানতেন না যে এটা হরপ্পা সভ্যতা বলে, কেমন? তিনি বলেছিলেন যে একটা সভ্যতা কিন্তু লুকিয়ে রয়েছে। পরে আমরা দেখেছিলাম হরপ্পা সভ্যতা যখন রেললাইন পাতে গেছিল ডালহৌসি, তাকে তো বলা হয় ভারতের রেলপথের জনক বলা হয়, যখন রেলপথ নির্মাণ হচ্ছিল ঠিক সেই সময় এক জায়গায় ভালো ইট পাচ্ছিল, এবং পরবর্তীকালে সেটা থেকে বুঝতে পেরেছিল যে সেখানে একটা সভ্যতা রয়েছে, এবং পরে আমরা সেটা দেখেছিলাম সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এছাড়া দেখো বাকি যদি অপশন গুলো দেখো, যেমন হচ্ছে জেমস মিল, তিনি যেমন একটা গ্রন্থ লিখেছেন দা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, তাহলে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই যে গ্রন্থটা রয়েছে এটার ছটা ভাগ রয়েছে, যার মধ্যে প্রথম তিনটা ভাগে আমরা প্রাচীন মধ্য যুগ দেখেছিলাম আর বাকি তিনটা আধুনিক, এটা আমরা দেখেছিলাম। আর যেটা ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম কলেজ, সেখানে তো সিভিল সার্ভিস অফিসারদেরকে পড়ানো হতো, তাদেরকে এই গ্রন্থটা পড়ানো হতো, এটা জেমস মিলের লেখা। আর যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল,
আর স্যার এলিজাইমতে, এটা হচ্ছে তিনি সুপ্রিম কোর্টের প্রধান প্রথম প্রধান বিচারপতি ছিল। এরপরে দেখো, এরপর রয়েছে যে সিন্ধু সভ্যতা, এটা কি ছিল? তালিকার মধ্যে বলে অ্যান্সার কোনটা হতে পারে। এটার অ্যান্সার হবে মাতৃতান্ত্রিক, এটার অ্যান্সার হবে মাতৃতান্ত্রিক, যেখানে মহিলাদের মাদের প্রাধান্য ছিল। কিন্তু পরবর্তীকালে দেখো, যখন বৈদিক যুগ চলে আসছে, তখন কিন্তু পিতৃতান্ত্রিক আমরা দেখতে পাচ্ছি। তাহলে সিন্ধু সভ্যতা এটা হবে বি অ্যান্সার, হবে এটা হবে বি অ্যান্সার, যেখানে আমরা মাতৃতান্ত্রিক দেখেছিলাম। শিশুতান্ত্রিক এটা তো কখনোই হবে না, দুটো তো কখনোই ছিলই না। তাহলে এটা হবে বি মাতৃতান্ত্রিক। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, যে এমন একটা শাসন রাজবংশ শাসনের নাম বলো, যেখানে কিন্তু শাসকরা তার নিজের নামের আগে মায়ের নাম ব্যবহার করতো, সেটা হবে সাতবাহন। দেখো সাতবাহনরা কিন্তু, সাতবাহন শাসকদের দেখবে, তারা কিন্তু শাসকরা নিজেদের নামের আগে মায়ের নাম, যেমন গৌতমী পুত্র শতকর্ণী, শতকর্ণী ছিল রাজার নাম, কিন্তু তার আগে গৌতমী পুত্র বসানো হচ্ছে। তাহলে রাজার নামের আগে মায়ের নাম বসছে এখানে। এরপরে রয়েছে যে আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার কি ছিল, এটার অ্যান্সার কি হতে পারে বলো? এটার অ্যান্সার হবে আগুন, আগুন ছিল প্রথম। দেখো ধাতু চাকা এগুলো ছিল, গৃহ নির্মাণ এগুলো ভালো ছিল, কিন্তু আগুনটা হচ্ছে প্রথম। এটা একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝাবো, তাহলে জিনিসটা তোমরা বুঝবে। দেখো এই জন্য এই ছবিটা দেখো, আগুন যখন প্রথম যখন তারা দেখলো, বন্য পশুরা তারা ধরছে, মানুষও ধরছে, কিন্তু মানুষ পরে কি করলো, সে আগুনের ব্যবহারটাও শিখে নিল। যেখানে তারা দেখলো যে বন্য পশুদেরকে যদি আগুন দেখানো হয়, তাহলে কি তারা ভয় পাবে, তাহলে মানুষটা নিরাপদ থাকতে পারবে। এছাড়া দেখো আলো, রাস্তা গেলে তো অন্ধকার হয়ে যায়, তাহলে একটা আলো দিত। এছাড়া দেখা যাচ্ছে তারা দেখলো যে মাংসটাকে যদি আমরা পুড়িয়ে খাই, তাহলে কিন্তু সেটা হজমটা জলদি হয়, আর কাঁচা মাংস সেটা ভাবো সেটা কত রোগ জীবাণু রয়েছে, কিন্তু সেটাকে যখন পোড়ানো হচ্ছে, তখন অনেক কিছু রোগ জীবাণু অনেক কিছু কমছে। তাহলে দেখা যাচ্ছে আগুনের ব্যবহার দেখো এখানে কিভাবে ব্যবহার করছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যেমন ধরো শীত, শীতটাকে কমানোর জন্য মানুষ আগুনের ব্যবহার করতো, এটা হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে আগুন। আর যদি বলা হয় ধাতু, ধাতুর মধ্যে আমরা জানি প্রথম মানুষ ব্যবহার করেছিল তামা। আর যদি বলা হয় চাকা, চাকা আবিষ্কার এখানে আমরা দেখেছিলাম নবপ্রস্তর যুগে। আর পরিবহনের জন্য চাকা প্রথম ব্যবহার করতো মেসোপটেমিয়ার মানুষেরা, মেসোপটেমিয়া, তাহলে মেসোপটেমিয়ার মানুষেরা ব্যবহার করত। এরপর রয়েছে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম বলো, এটা বলো কি হতে পারে, এটা হবে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতা ছিল প্রথম, আর মিশরীয় আর সিন্ধু সভ্যতা সমসাময়িক ছিল, অনেকটা কাছাকাছি। আর চৈনিক সভ্যতা এটা পরে হয়েছিল, এবং এই যে সভ্যতা গুলো দেখছো সবগুলো কিন্তু নদী মাতৃক ছিল। তাহলে এই যে সভ্যতা গুলো তোমরা দেখছো, এগুলো প্রত্যেকটাই ছিল নদী মাতৃক। মাতৃক মানে হচ্ছে মায়ের মতো, যেগুলো নদীকে কেন্দ্র করে হয়েছিল। যেমন মেসোপটেমিয়া সভ্যতা, এটা হয়েছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে, মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে, সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, চৈনিক সভ্যতা এটা হচ্ছে ইয়াং সিকিয়াং এবং হুয়াংহু নদীর তীরে। তাহলে এটা হবে প্রথম সভ্যতা। এই দুটো অনেকটা সমসাময়িক ছিল, মিশরীয় আর সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা এটা হচ্ছে নিচে। এরপর আমরা দেখব যে মহারাষ্ট্রের পুনে জেলার ইনামগাঁয়ের প্রত্নস্থান কিসের জন্য বিখ্যাত ছিল, এটা কিন্তু কোনো অপশন দিইনি, বলো এটা কি হতে পারে। এটার যেটা অ্যান্সার হবে সেটা হবে মেগালিথিক, এটার অ্যান্সার হবে মেগালিথিক। এটা মূলত আমরা দক্ষিণ ভারতে বেশি দেখতে পাই। দেখো মেগা মানে হচ্ছে বিশাল, আর লিথিক মানে হচ্ছে পাথর। তাহলে বিশাল পাথর, এবং এটা কোথায় ব্যবহার করা হতো, এটা সমাধি ক্ষেত্রে ব্যবহার করা হতো, এবং সমাধি ক্ষেত্রে আমরা লোহার যে নমুনা সেটা আমরা এখান থেকে পেয়েছিলাম, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এটার অ্যান্সার হবে মেগালিথিক। দেখো এটা ছবিটা দেখে নাও, এখানে দেখো মানুষের মৃতদেহ এটাকে তো ঢুকানো হতো, তো তারপরে এটার উপর একটা পাথর চাপা দিয়ে দেওয়া হতো। এটা যদি দেখো তাহলে এটা হচ্ছে মানুষের হয়তো মৃতদেহটা দেওয়া হলো, তার উপর পাথর দিয়ে চারধারটা ঘেরাও করে দেওয়া হতো, এরকম আমরা দেখেছিলাম। এরকম বিভিন্ন ধরনের সমাধি ক্ষেত্র, এবং এখানে তাদের বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী রয়েছে, তারপরে আবার কোন সময় ধরো লোহার লোহার উপকরণ আমরা এখানে দেখতে পেয়েছিলাম। আর এটা যেটা মহারাষ্ট্রের পুনে জেলার ইনামগাঁও, এটা মেগালিথিক সাইট এটা একটা। এরপর রয়েছে যে হরপ্পা সভ্যতা হচ্ছে ড্যাস যুগের সভ্যতা, এটা বলো কি হতে পারে, এটা হবে প্রায় ঐতিহাসিক যুগ। ইতিহাসকে মূলত তিন ভাগে ভাগ করা যায় লিপির ভিত্তিতে, একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক, একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক, একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক মানে হচ্ছে যে যুগে আমরা কোনো লিখিত প্রমাণ পাইনি, মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী থেকে আমরা সেই যুগ সম্পর্কে জানতে পারি, সেটা হবে প্রাগ ঐতিহাসিক। হরপ্পা সভ্যতাকে বলা হয় প্রায় ঐতিহাসিক, কেন বলা হয় বলো?
প্রায় ঐতিহাসিক এই জন্যই বলা হয়, কারণ এখানে আমরা লিখিত প্রমাণ পেয়েছি কিন্তু আমরা পাঠোদ্ধার দ্বারা এখনো সম্ভব করতে পারিনি। দেখো হরপ্পা সভ্যতায় আমরা লিপি পেয়েছি কিন্তু সেটা কিন্তু এখনো পাঠোদ্ধার করতে পারিনি। এবং এই যে ধরো লিপিটা রয়েছে না, এটাকে চিত্রাক্ষরা লিপি বলা হয়। চিত্রাক্ষরা মানে যেখানে আছে চিত্র চিত্র সমন্বয়ে লেখা হয়েছে, এটাকে ইংলিশে বলা হয় পিক্টোগ্রাফি, যেখানে কখনো বাম ধার দিয়ে ডান দিকে লেখা হচ্ছে, ধরো বাম ধার দিয়ে ডান দিকে, আবার ডান ধার দিয়ে বাঁ দিকে, এইভাবে লেখা হচ্ছে। তাহলে বাম ধার দিয়ে ধরো ডান দিক দিয়ে হচ্ছে, দাঁড়াও, একটা হচ্ছে ধরো ডান দিক থেকে বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, বাম দিক থেকে ডান দিকে, এইভাবে লেখা হতো। আমরা যেমন এইভাবে লিখি বা এইভাবে ধরো লিখি, কিন্তু এটা এইভাবে লেখা হতো, যার জন্য বুশফেদন এরকম একটা নাম বলা হয়। আর ঐতিহাসিক মানে হচ্ছে কি, ঐতিহাসিক মানে হচ্ছে যেখানে যে যুগে আমরা লিখিত প্রমাণ পেয়েছি এবং সেটা পাঠোদ্ধার করতে পেরেছি, সেটা হবে ঐতিহাসিক যুগ। সংক্ষেপে বলছি, প্রায় ঐতিহাসিক যেখানে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি, প্রায় ঐতিহাসিক যেখানে লিখিত প্রমাণ পাওয়া গেছে কিন্তু সেটার পাঠোদ্ধার করা যায়নি, ঐতিহাসিক যুগ যেখানে আমরা সেটার পাঠোদ্ধারও করতে পেরেছি, লিপিও পেয়েছি সেটার পাঠোদ্ধারও করতে পেরেছি, তাহলে হরপ্পা সভ্যতা এটা হবে প্রায় ঐতিহাসিক যুগ। এর পরের আনসার হচ্ছে যে কোন সভ্যতার মানুষদের কাছে ভারত মেলুহা নামে পরিচিত ছিল, বলো এটা কি হতে পারে? এটা হচ্ছে মেসোপটেমিয়া, মানে সিন্ধু সভ্যতা যখন দেখেছিলাম তখন মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার মানুষেরা ব্যবসা বাণিজ্য করতো, এবং মেসোপটেমিয়ার মানুষেরা ভারতকে বলতো মেলুহা থেকে আসছে, তাহলে ভারতকে মেলুহা বলতো মেসোপটেমিয়ার মানুষেরা, এটা আমরা এখান থেকে জানতে পারি। আর গ্রিক, এখানে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তাকে বলা হয় ইতিহাসের জনক। এছাড়া মিশর, মিশরীয় রয়েছে, চৈনিক, এগুলো আলাদা। তো যদি বলা হয় কোন সভ্যতার মানুষের কাছে ভারত মেলুয়া নামে পরিচিত, এভাবে মেসোপটেমিয়া। এরপরে আছে 10 রাজার যুদ্ধ, এটা আমরা কোথা থেকে দেখতে পাই বলো? 10 রাজার যুদ্ধ এটা আমরা পেয়েছি ঋগ্বেদে, ঋগ্বেদে পেয়েছি। ঋগ্বেদের মোট 10টা মন্ডল রয়েছে, মানে ধরো 10টা বই, 10টা মন্ডল রয়েছে। সেখানে আমরা ধরো ঋগ্বেদে যেটা রয়েছে, ঋগ্বেদে আমরা, ঋগ্বেদ থেকে আমরা 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি, যেখানে পুরোহিত পদকে অধিষ্ঠিত বিষয়কে কেন্দ্র করে 10 রাজার যুদ্ধ হয়েছিল, যেখানে বড়জনের রাজা ছিল সুদাস, বড়জনের রাজা ছিল সুদাস, এবং তিনি তার পুরোহিত ছিল কি বিশ্বামিত্র। কিন্তু যখন রাজা সুদাস হলো না, তখন তিনি কি করলেন, বিশ্বামিত্রকে সরিয়ে দিলেন এবং বশিষ্ঠকে সিংহাসন পদে অধিষ্ঠিত করলেন। তখন বিশ্বামিত্র সেটার প্রতিশোধ নেওয়ার জন্য 10 জন বিভিন্ন উপজাতির রাজাদেরকে একত্রিত করলেন, যুদ্ধ হয়েছিল এটা একটা, কিন্তু যুদ্ধে দেখা গেছিল রাজা সুদাস জয়ী হয়েছিল, এবং 10 যেটা রাজা যেটা বিশ্বামিত্র নেতৃত্বে ছিল তারা কিন্তু পরাজিত হচ্ছে, এবং রাজা সুদাস জয়ী হচ্ছে, সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। এবং সেটা আমরা কোথা থেকে জানতে পারি, সেটা আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি। এখানে আরেকটা আছে যে ঋগ্বেদ এটা প্রথম লেখা হয়েছিল, এটা মূলত ধরো এটা লেখা হয়েছিল 1500 থেকে 1000 BC, এটা লেখা হয়েছিল। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ না সবগুলো, এগুলো এগুলো মূলত 1000-এর পরে লেখা হয়েছিল, 1000 BC থেকে লেখা হয়েছিল, 1000 BC থেকে 600 BC, সেই সময় লেখা হয়েছিল মূলত, যার জন্য ঋগ্বেদ যখন লেখা হয়েছিল এই সময়টাকে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ। আর এই যে তিনটা বেদ লেখা হয়েছিল, এটা যে পরবর্তী বৈদিক যুগ। দেখো এর পরে রয়েছে, এতটা পর্যন্ত আলোচনা করলাম, এবার রয়েছে যে পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনযাপন মূলত কয়টি পর্যায়ে ভাগ ছিল, এটা বলো কি হতে পারে? এটার অ্যান্সার হবে, মানুষের জীবন 4 ভাগে ভাগ ছিল। সেই সময় মনে করা হতো মানুষ 100 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে। এবার প্রত্যেকটা মানুষের জীবনকে 25-25-এ ভাগ করা হয়েছিল, বুঝলে? যার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপর রয়েছে গৃহস্থ, তারপর রয়েছে বানপ্রস্থ, তারপর রয়েছে সন্ন্যাস। এখানে শিক্ষা দীক্ষা বানপ্রস্থ, সরি ব্রহ্মচর্য, তারপর রয়েছে গার্হস্থ্য, যেখানে সাংসারিক জীবন, বিয়ে করা, বংশ বিস্তার করা, তারপর ধরো রয়েছে বানপ্রস্থ, যেখানে কি হচ্ছে সমস্ত কিছু ছেড়ে জঙ্গলে যাওয়া, সেখানে একটা কুটির করা, সেখানে বিভিন্ন জিনিস শেখা। আর 25 যেটা হচ্ছে ধরো 75 থেকে 100, সেইখানে আমরা দেখতে পাচ্ছি মূলত সন্ন্যাস জীবন, সমস্ত কিছু ত্যাগ করছে। তাহলে 0 থেকে 25 বছর বয়সে ব্রহ্মচর্য, এবার ধরো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা তো ব্রহ্মচর্য যেত, তাহলে কারোর 5 বছর, কারোর 7, কারোর 9, এরকম ভর্তি হতো। তারপর ধরো 25 থেকে 50 হতো গার্হস্থ্য, 50 থেকে 75 হতো বানপ্রস্থ, এবং 75 থেকে 100 হতো সন্ন্যাস জীবন, এটা আমরা এখানে দেখতে পাই। এরপরে ধরো রয়েছে, এটা হচ্ছে এই এতটা পর্যন্ত আজকে আমার ক্লাসে পড়ানো ছিল। এরপরে দেখো এটা যেটা আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যেখানে দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি বোঝানোটা, যে সিন্ধু বা হরপ্পা সভ্যতার ভৌগোলিক দিক থেকে আকৃতি কিরকম ছিল। তোমাদের কাজ হচ্ছে যে হরপ্পা সভ্যতা বা হিন্দু সভ্যতার ম্যাপটা দেখা,
দেখার পর দেখবে যে ভারতের এরকম যদি দেখো তাহলে একটা হচ্ছে উত্তর, তারপরে হচ্ছে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দেখবে কোথায় কোথায় রয়েছে পুরো মানচিত্রটা। এবং তারপর কি করবে, তাদেরকে একসাথে কানেক্ট করবে, তাহলে তোমরা বুঝতে পারবে এই যে ধরো সিন্ধু বা হরপ্পা সভ্যতা যেটা ভৌগোলিক দিক থেকে তার আকৃতি কি রূপ ছিল, সেটা গোলাকার ছিল, আয়তাকার ছিল, বর্গাকার ছিল বা ত্রিভুজাকার ছিল। এটা তোমরা আমাকে অ্যান্সারটা তোমরা আমাকে কমান্ডের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসে তোমাদের এতটাই আলোচনা করলাম, নেক্সট যেটা ক্লাস সেখানে আমি আবার 25টা এমসিকিউ আনবো, মূলত প্রাচীন ভারতের। এটা 100টা প্রশ্ন আমি আলোচনা করব, এটা 100টা প্রশ্নের সিরিজ চলছে। আর যতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে আজকে আলোচনা করলাম, সেখান থেকে যদি তুই কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।